আমার ছেলেরা আই মেয়ের আফুল তুলিতে যাই, ফুলের মালা গলাই দি মামার বাড়ি যাই। মামার বাড়ি জ্বরের দিনে আম কুড়াতে এসু কাঁচা আমের পাকা জামে খায় উঠে রঙিন করে। ঝড় বৃষ্টি তো নাই, মামার বাড়ি তো আম হয়ে রয়েছে, কিন্তু ঝড় নাই বৃষ্টি নাই। ঠিক আছে, কবিতার লগে মিলছে মিলছে। মামা এনে ঘন্টা বাজায় দিছে, ওই যে ওই যে ওই যে ওরা কেমনে বাজায়, মানে টান মারা লাগবে ঘন্টাতে সিগারে। মামার কত বুদ্ধি, আমি দূরে খেয়ে ফেলাই সেজন্য হয়েছে। এরা কি ডুগডুগি ডুলডুলি, আমি তো বলি ঘন্টা ডুলডুলি। ইসরাত ইসরাত লজ্জা পায়। আম তাহলে ইন্দুরে এই কিছুক্ষণ আগে যে একটা খাইছে রে ইন্দুরে, তাহলে ডুলডুলি লাগাইছে, তাও তো আম খাই নিল তাইলে। এটার আম অনেক মিষ্টি, এই জন্যই না ওই যে ইসে দেখছ ওই যে পাতার আড়ালে আড়ালেও আছে, ওই যে একদম ওই ঠাল জিনিসে গেছে, এই যে জাস্ট মাটি থেকে মরিচ গেছে আম, এই যে এইখানে মরিচ গেছে আম, জাস্ট মাটি থেকে উপরে কোথায় কোথায় আম হয়ে গেছে। ও জিনিস না রে, একটা বড় আম আছে, সবচেয়ে বড় আম একলা একটা বড় সবার আগে দিয়েছিলাম। এটা কি হয়েছিল, দেখাইছে না পুরে বড় আমটা সবচেয়ে, হ্যাঁ সবার এই জায়গা হচ্ছে মামি করলা গাছ লাগিয়েছে, হয়েছে তো করলা হয়েছে। এটা সিম গাছ মামির, তারপরে এটা বোম্বাই মরিচ গাছ, নাগা গাছ মরিচ যা বলেন, এটা বোম্বাই মরিচ, পেয়ারা গাছ, শরীফা গাছ, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ, তারপর হচ্ছে আম, এই যে আম হয়েছে। দুষ্টুমি কর না,